রেডি? ওয়ান টু থ্রি সার দাও। 25 মে কি জয়, 80 বছর আবার হবে। কোথায় যাবো জানো? যাই লোকেশনের নাম সিঙ্গুর। যাওয়ার সময় বাসে এই মুহূর্তে আগুন লেগে গেছে, কি করে জানি না। আমরা ব্যাগ ট্যাগ নিয়ে নিচে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই কাজটা ছিল গ্রুম সাইডে, সো আমরা প্রথম চলে যাই গিয়ে একটু রেস্ট করার জন্য, একটা ঘর দিয়ে দেয়। তো আমি আরও প্রথম রেস্ট করছিলাম, আমার আগের কাজের কিছু ফটো দেখছিলো। সো এটা হলো আমার ব্লগিং সেট আপ, এখনকার যে ওয়েডিংয়ে ব্লগগুলো করে থাকি কিছুটা এইভাবে। সো এর উপর যদি তোমরা জানতে চাও ডিটেলসে ভিডিও, তো আমি অবশ্যই তোমাদের জন্য আনবো। গিম্বেলটা রেডি করা বাকি ছিল, তো আমরা গিম্বেলটা রেডি করে নিয়েছিলাম, বিকজ আমাদের শ্যুট আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দেন আমাদের কল আসে, চলো শ্যুটটা করবো। সো আমরা বাড়ির উপরে ছিলাম, তো নিচে নেমে আসি, এসে বাড়ির চারপাশটা ভালোভাবে দেখে নিছিলাম, কারণ তারপরে যা কিছু কাজ হবে বাড়ির ভিতরে। বাড়ির যে ভিডিওটা শ্যুট করবো সেটা নিকন জেডএফ দিয়ে। তোমরা অনেকেই বলেছো নিকন জেডএফের ভিডিও কেমন, আর দেখা পাচ্ছ রেডি। আর তার সাথে নিকন Z5 উইথ Sigma 35 ইউজ করবো, ভিডিও আউটপুটও দেবো, তোমরা দেখো আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো তারপরে দাদা বললো যে আউটডোরে যে ফটো তুলবি সেগুলো আগে তুলে নে, কারণ এরপরে রিচুয়াল শুরু হয়ে গেলে সময় পাবে না। সো আমরা সেই মতো ফটো তুলতে চলে যাই। সো গিয়ে একটু টাইম নিয়ে আগে লোকেশানটা দেখে নিই, কোথায় কেমন কী লোকেশান আছে, কারণ লোকেশানের উপর অনেক ফটো ডিপেন্ডস করে। সো কাছাকাছি একটা বাগান টাইপে ছিল, সেখানে আমরা চলে যাই। সো সেখানে গিয়ে আমার প্রথম 35 লাগানো ছিল, আমি ভাবলাম পোর্ট্রেটটা 85 মালেই বেস্ট হবে, আমি লেন্সটা চেঞ্জ করে নিয়েছিলাম। সো তখন আরও ভিডিওগুলো নিয়ে নিচ্ছিল ওর যা লাগবে, তো আমি বলছিলাম আগে নিয়ে নে। সো এখানে দুটো বাচ্চা ছেলে মেয়ে আমার দেখছিলো যে আমরা কীভাবে ফটো তুলছি। সো তারপরে আমি অভিজ্ঞতাকে বললাম যে এইভাবে দাঁড়াও কিছুটা ফটো নিয়ে নিই, কারণ অরূপের অনেক ভিডিও নেওয়া হয়েছিলো, আমার তখন ফটো শ্যুট করা হয়নি। সো ওই যা লোকেশান ছিল ওর মধ্যেই আমরা নিয়েছি। ফটো দেখেই বুঝতে পারছো ফটোগুলো খুবই হার্ড, রোদের মধ্যেই নেওয়া হয়েছে। সো আমার কোনো প্রবলেম হয়নি, কারণ পরে রিটাচিং করে আমি ঠিকঠাক নিয়ে চলে এসেছি। বাট প্রবলেম হয়েছিল ভিডিওর জন্য, কারণ ভিডিওতে কোনো ND ফিল্টার ইউজ না হওয়ার ফলে অনেকটা সমস্যা হয়। সো এই নিয়ে আমি পরে বলছি। আর র ফটো আরও দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে আমি নিয়মিত র ফটো দিয়ে থাকি তোমাদের প্র্যাকটিস করার জন্য। সো এই হলো রিটাচিং ফটো। আর ভিডিও আউটপুট এটাই, তো আমি কিছু করিনি, জাস্ট কাট আউট করে ভিডিওগুলো পরপর বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে কেমন কী আউটপুট এসেছে। তো তারপরে বাগানে শ্যুট করার পরে আমরা বাড়ি যাওয়ার পর যারা রোডটা পড়ছিলো, তো সেখানে দাঁড় করিয়ে দাদাকে কিছু ফটো তুলছিলাম। সো আমি ফটো তোলা দেখে অরবের কিছু মনে করলো যে কিছু ভিডিও টেক নেবে। সো তখন ভোট ছিল, ভোটের সময় প্রায় রাজনীতি দলগুলো পোস্টার ব্যানারে দেয়ালে লিখে সব ভর্তি করে দিয়েছে। সো তার জন্য একটু অন্যরকম লাগছিলো দেয়ালগুলো। সো আমি এখানে কিছু ক্রিয়েটিভ ফটো শ্যুট করে নেওয়ার চেষ্টা করছিলাম, বাট ঠিক একটা আসলো না যতটা এসেছে তোমরা দেখতে পাচ্ছ। আমরা আউটডোর আর কিছু ফটো এন্ড ভিডিও শ্যুট করি, তখন ভিডিও রেকর্ড করা হয়নি, এই হলো তাদের আউটপুট। বাড়িতে ঢুকে দেখি ব্রাউন প্রায় সব রেডি করে নিয়েছে যে কিরে হবে ওখানে। ব্রাউন ব্রাউনের কাজ করছে, আমরা টুকটাক ক্লিপ নিয়ে রাখছিলাম, কারণ কখন কোন ক্লিপটা লাগে এডিটের সময়। সো আমি দু একটা ফটো তুলে নিয়েছিলাম ভগবান যে কাজটা করছিল। সো তারপরে মেন চলে আছে যে হেলদি রিচুয়াল, বাড়িতে প্রচুর তো নাচা গানা হচ্ছে, হেভি এনজয় হচ্ছিলো।
বিয়ে বাড়িটা অনেক এনজয় হয়েছে, যে যার কাজে মানে অনেকটা হেল্প করেছে, শ্যুট করার সময় কেউ ডিস্টার্ব করেন, ফটো আউটপুটও ভালো বার হয়েছে। দাদার কিছুদিন আগে আমি প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম, তার ভিডিও ইউটিউবে আছে, গিয়ে তোমরা দেখতে পারো। সো হলদি শ্যুটের সময় অনেকটা হইচই, নানা রকম নাচ গানা করে করা হয়েছে শ্যুটগুলো, আর জায়গাটা খুবই শর্ট, তোমার দেখা পাচ্ছ, আর লাইট সে পরিমাণে ছিল না। আমি এখন মনে হয় সবই র ফটো তোমরা যেগুলো দেখছো। সো বাড়ির ভিতরে হলদি শ্যুটের কাজ কমপ্লিট হয়ে গেলে এবার থাকে ঘাটে স্নান করানোর পালা। সেখানে গিয়ে আরও এনজয় হয়, সেখানে দাদা দিদিরা সব দাদাকে চিলানোর জন্য কী সব বলছিল তোমরা এটা শুনতেই পাচ্ছ। পঁচিশে মে কি শোটি খুব ভালোই হয়েছে, যে ফটোগুলো বার হয়েছে বা ভিডিও সেগুলো খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমরা। সো অ্যালবামের সময় সব ফটো অনেক কাজে আসবে, আর অ্যালবামটা দেখতে অনেকটা ভালো হবে। তো এই অ্যালবামটা কমপ্লিট হয়ে গেলে এর ভিডিও আমি তোমাদেরকে আনবো, তোমরা দেখো অ্যালবামটা কেমন কী হয়েছে। আমাদেরকে বলে তোরা খেয়ে নে, অনেকটা বেলা হয়ে যায়। তারপরে আমরা বাড়ির ভিতরে যাই, এক কাকিমা আমাদেরকে খেতে দেয়। সো অনেকটা বেলা হয়ে যাওয়ার পরে আমরা বলছিলাম হ্যাঁ খেয়ে নিয়ে তার বাদবাকি কাজটা শুরু করছি। সো আমরা টিফিনটা করেই নিই। সো ক্রিয়েটিভ শ্যুট বলতে দাদা দেখেছিল ইনস্টাগ্রামে যে বালতি দিয়ে আর জল দিয়ে যে এখনকার সময় শ্যুটটা করা হয়, মানে হাইসাটার ইউজ করে, সেই শ্যুটটা করার পর বলছিল সেই সকাল থেকে যে ভাই আমার ওই রকম একটা কিছু ফটো তুলে দিস, পরে চলে যায় গিয়ে সব কিছু সেটিং করে এক কোণে বসে যায়। আমি বলছি বুকে দেবো তাকে, এটা বুকে দেবো না, হ্যাঁ বুকে বুকে ওই হাতের উপরেই পড়বে। দাঁড়াও দাঁড়াও চেষ্টা কর, সামনেই মারছিস, আরবে হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট, নাও রেডি, রেডি, 1 2 3 সা দাও। সেই ফটোগুলো দেখা পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার, আমি কিছু তারপর হালকা একটু কালার রিটাচিং করেছি। সো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর এরপরে চলে আসে ভিডিও, কারণ ফটোর সাথে ভিডিও নেওয়া হয়নি, কারণ ফটো আর ভিডিও একই অ্যাঙ্গেলতে নিতে হতো, যেখানে জায়গা ছিল না আমি আগে নিয়ে নিয়েছি তারপরে অর্ডার নিচ্ছি। ভিডিও খুবই ভালো এসেছে, তোমরা প্রথমে দেখেছো, আবারও দেখো ভিডিও কেমন। সো এরপরে আমরা রেস্ট নিয়ে নিই, তারপরে আর কোনো কাজ ছিল না। সো তারপরে ফাইনালি তখন 3টার দিকে বাজে, তো বর রেডি হয়ে যায়, কারণ আমাদের লোকেশানটা ছিল অনেকটা দূরে। তাই যখন বাড়িতে বার হবে যে রিচুয়াল বুক থাকে সেই রিচুয়ালগুলো কভার করছিলাম। রিচুয়ালটা কভার করার পরই দাদা তো চলে গেল দাদার গাড়ি নিয়ে, বাড়ির বাইরে এসে দেখি দাদার গাড়ি রেডি। সো অরূপকে বললাম কিছু ভিডিও নিয়ে রাখ পরে যদি কাজে লেগে থাকে। সো বিয়ে বাড়িতে চেষ্টা করবে যত বেশি ক্লিপ তোমরা নিয়ে রাখতে পারো। এখন বিকেল প্রায় 4টে বাজতে যায়, আমরা এখান থেকে যাবো সিঙ্গুরে, আমার মেয়ের বাড়ি সিঙ্গুরে, প্রায় এখান থেকে 150 কিলোমিটার। এলসি টেলসি নিয়ে বাসে যাবো, গিয়ে দেখি কেমন অবস্থায় থাকি, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। তো ফাইনালি বাসটা দেখি, বাসটা দেখে ভালোই লাগলো যে ভালো বাস ছিল, কোনো অসুবিধা হবে না। গিম্বেলটা হাতে করে নিয়ে এসেছিলো অরূপ, গিম্বেলটা ঠিকঠাক করে ব্যাগে ঢুকিয়ে দিই, দেন সিটে বসে পড়ি। কোথায় যাবো জানো, জায়গা লোকেশানটার নাম সিঙ্গুর। চলো যাওয়ার পথে আর কি সিনেমাটি শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। সো বাসের মধ্যে অনেক এনজয় হই হই করতে সব যাওয়া হয়েছিলো, বরযাত্রীরা মুখেও খুবই আনন্দ করতে করতে করতে। তো তারপরে ইয়া সেটা দুর্ঘটনা, বাসতে হঠাৎ করে আগুন লেগে যায়, তারপরে আর আগুনটা এমন জায়গায় লাগে যেখানে আমরা বসেছিলাম ঠিক তারই নিচে। তো সেই সিটের নিচে আমরা তাড়াহুড়ো করে সবাই নেমে আসি। তাই যাওয়ার সময় বাসে এই মুহূর্তে আগুন লেগে গেছে, কী করে জানি না, আমরা ব্যাগ ট্যাগ নিয়ে নিচে চলে এসেছি, ওখানে এখন পর্যন্ত।
সো এরপরে এই বাসটা তো আর যায়নি, ঘন্টা ওয়েট করার পর একটা নতুন বাস আসলো, সেই বাসে করে আমরা পৌঁছে যাই মেয়ের বাড়ি। অতি কষ্টে মেয়ের বাড়িতে গিয়ে আমাদের ব্যাগ রাখতে না রাখতেই বলে মেয়ের আশীর্বাদ হচ্ছে তাড়াতাড়ি যাও ফটো তুলে নাও। সো কোনো রকমে ক্যামেরাটা নিয়ে মতো ছুটি মেয়ের আশীর্বাদ কভার করতে। এদের ফটো ভিডিও শ্যুট করার সময় আমি কোনো বিয়ান্ড সিন শ্যুট করতে পারিনি, তো এই ছিল তার রেজাল্ট। এদিকে এসে দেখি বড় অলরেডি বিয়েতে বসে গিয়েছে। সো তারপর এদিকে আমরা শ্যুটটা শুরু করে দিই। সো দাদার কিছু ওর ভিডিও নিয়ে নিয়েছিল কিছুটা এইরকম। আর তার মাঝে মাঝে আমি কিছু দু একটা ফটো নিয়ে নিচ্ছিলাম, কারণ ভিডিওর সাথে ফটো ইম্পর্টেন্ট। তারপরে ওদিকে বরের জুতো লুকোনোর পালা চলছিল, ওদিকে ওরকে বলি যে এই ভিডিওটা নিয়ে নিই, তো কিছু তো এরা দেবে না, তারা শুনবে না। এখানে প্রচুর সব বইছিল, সো সব কিছু তো আর ভিডিওতে দেখানো মানে সম্ভব নয়। তারপরে এখানে দাদা ওদের বাড়িতে যেসব রিচুয়াল হয় সেগুলোই হচ্ছিলো, সেগুলোই ভালোই ফটো এসেছে। এখানে 1.4 লেন্স হওয়ার কারণে ফটোগুলো দারুণ এসেছে। এগুলো সবই র ফটো, কোনো এডিট করিনি। তোমরা এখানে র ফটো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ক্যামেরা জাস্ট তুলে ওখানে দিয়েছি, এখানে কোনো এডিট করিনি। তাহলে ক্যালবিমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লাইটটা কখনো হোয়াইট কখনো কখনো ইয়ে হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী তোমরা একটু সেট করে নিও। তারপরে দিদি চলে আসে, আলা বদলটা হবে। তো তার মাঝে মাঝে আমি কিছু ক্যান্ডি নিচ্ছিলাম, সো যতটা লুকিয়ে নেওয়া যায়, কারণ সব কিছু বলে করলে তোরা ব্যাপারটা বাজে দেখায়। মেন মুহূর্তগুলো ক্যান্ডিডেটও মাঝে মাঝে দু একটা নেওয়া ভালো। সো এখানে একটু নিচ থেকে লো আওয়ার লো অ্যাঙ্গেল থেকে নিচ্ছিলাম, এখানে আপার অ্যাঙ্গেল মানে যতটা পেরেছি আমি সব নিয়ে রেখেছি। আরও অনেক ফটো আছে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য দু একটা দেখিয়েছি। সো ফটো তো অলরেডি দিয়ে দিয়েছি তাদেরকে বাঁচতে, তারা বেছে দিলেই আমি অ্যালবামটা শুরু করে দেবো। আর দাদু কিছু জোরে বলছিলো, সবাই শুনে হাসছিলো। বিয়েতে বসে পড়ে, তো এখানে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়েছে। আমরা স্বাভাবিক করে যেসব ওয়েডিংয়ে কাজ করি এক দেড় ঘন্টা ধরে বিয়েটা হয়, তো এখানে প্রায় আধ ঘন্টার মধ্যে বিয়েটা কমপ্লিট করে দিয়েছে। তেমন কি নিয়ম কীভাবে হলো কিছু বুঝতে পারছি না। আর বাস দুর্ঘটনার পরে আমার আর ভিডিও নিতে খুব একটা ভালো লাগছিলো না, কারণ ওখানে 5-6 ঘন্টা দাঁড়িয়ে আমরা অনেক হ্যারাসমেন্ট হয়েছি, শরীর দুর্বল হয়ে গিয়েছিলো, যে একটা সমস্যায় পড়ে আর ভিডিও খুব একটা নেওয়া হয়নি, অল্প ভিডিও টেক নিয়েছিলাম। আর এখানকার রিচুয়ালগুলো তোমরা সবই জানো, মালা বদল, খই ভালা, অগ্নি পরীক্ষা, অগ্নিসাক্ষী যাই বলো, তো সেগুলো হয়। তারপরে চলে আসে ফাইনালি সিঁদুর দান। তারপরে আমি হাই শাটার পরে ধরে থাকি প্রতিটা মুহূর্ত ক্যাপচার করার জন্য। ব্রাইডের সিঙ্গেল ফটোটা নেবো, সিঁদুর দানের সময় মানে ক্লোজ আপগুলো, সেগুলো কিছুটা এইভাবে নিই, যেটা তোমাদের আজ পর্যন্ত কোনোভাবে আমি দেখাইনি। তো তোমরা দেখো হচ্ছে কেমন রেজাল্ট এসেছে। এগুলো সবই র ফটো, এরপরে আমি এডিট ফটো দিয়ে দিয়েছি। আর তোমরা যদি কেউ আমার ইনস্টাগ্রামে যাও সেখানে দিকে দেখতে পাবে আমি কেমন কী ফটো রিটাচ করি। দাদা বলছিল একটা সেলফি নেবো, সেটারও একটা ফটো তুলে নে, তো আমি সেটারও একটা ফটো নিয়ে নিই। দেন ফাইনালি চলে আসে কিছু কাপিল নেবো। তো তখন রাত প্রায় 3 বেজে গিয়ে, আর অত দূর থেকে গাড়ি জার্নি করে দাদারও ভালো লাগছিল। অ্যালবামে দেওয়ার মতো আমরা কিছু 5-6টা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ভিডিওটা তোমরা দেখলে আশা করি ভালো লেগেছে। ভিডিওর তেমন কিছু বিয়ের আমি শ্যুট করতে পারিনি, কারণ আসার সময় বাস দুর্ঘটনার ফলে আর তেমন কোনো মুড ছিল না। আর এখানে অবস্থা একমাত্র সব 7-8, তো এখন বাজে প্রায় 3। তো ভিডিওটা যতটা পেরেছি তোমাদেরকে সামনে তুলে ধরেছি, কারণ আমরা কেমন ব্যাগটা গুছাবো তার বাড়ি যাবো। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।